তৃণমূল সরকারের উন্নয়নের পথে এগারো বছর উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে শনিবার এক বিশাল পদযাত্রা ও সভার আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। এদিন ব্লক অফিস প্রাঙ্গণে প্রশাসনিক কার্যকর্তাদের নিয়ে এক বিশেষ সভা আয়োজিত হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, এগরার মহকুমা শাসক সম্রাট মণ্ডল, চণ্ডীপুরের প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি, ওসি নারগোপাল বিশ্বাস সহ অন্যান্য দলীয় ও প্রশাসনিক কর্মকর্তারা। এবং এসডিও সাহেব ছিলেন এবং প্রত্যেকেই যারা বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র নেতৃত্ব তাদের এবং সর্বোপরি আমার সঙ্গে যারা সরকারি অধিকারী যারা রয়েছেন পঞ্চায়েতের সদস্য সদস্যরা প্রধান উপপ্রধান তাদের সকলের সমষ্টি নিয়ে আজকে যে প্রোগ্রামটা ডাকা হয়েছে সেখানে আমি নিজে সেই সরকারের একজন সদস্য বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী একজন কর্মী হিসেবে উপস্থিত থাকতে পারে আমার কাছে এটা গর্বের বিষয়। কারণ প্রায় এগারো বছরে আমাদের নেত্রী 67খানা উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছে, বেশি তো কম নয়, এবং তার মধ্যে প্রায় অনেকগুলোই কিন্তু বিশ্বের দরবারে এক নম্বর স্থান অধিগ্রহণ করেছে। কেন্দ্র সরকার যারা সারাক্ষণ ভর্ৎসনা জানাচ্ছেন তারাও কিন্তু তার বেশ কিছু প্রকল্পকে সম্বোধনা জানিয়েছে। আহমেদউদ্দিন সাহেবকে, সম্মাননীয় শেখ আহমেদউদ্দিন সাহেবকে উপস্থাপককে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহামতী মানুষের সরকার প্রতিষ্ঠা করার পর থেকে আজ পর্যন্ত শুধু ভারতবর্ষ নয় বিশ্ব সমস্ত তাপর তাপর রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষকে চমকে দিয়ে তিনি যেভাবে একের পরে